সেই ছড়াতে, ভয়তে চাও মন ভরাতে। ভয়কে এখন জয় করেছি মিষ্টি মধুর হেসে, বর্গি কেন আসবে দেশে সেদিন অবসান। বুলবুলিদের শক্তি কোথায় উজাহার করে ধান, খাজনা কিসের বাজনা বাজাও, স্বাধীন দেশে আমরা রাজা। লুটতে পারি জঙ্গি হানা দূর হাটো শয়তান, ঘুম পাড়া নিয়ে গান নয় আর ঘুম তারা নিয়ে গান শোনাও। ওয়েলকাম টু মাই চ্যানেল কিঙ্কিনিস প্যাশন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজ অনেক কদিন পর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন শুক্রবার আজকে, আর এখন সকালবেলা ব্রেকফাস্ট করব ঘুগনি আর মুড়ি। মানে আমার হাজব্যান্ড ভীষণ দীঘাকে মিস করছিল, ওখানে নাকি সকালবেলাতে ঘুগনি আর মুড়ি রেসিপিটা আর কি ডিশটা খুব প্রিয় আর কি সকালের ব্রেকফাস্টের জন্য। তো একটু চিকেন ছিল, তো চিকেনেরটাকে একটু কুচি কুচি করে নিয়েছি, আর প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি নর্মাল যেভাবে বানাই। আর সব কিছু না, এইগুলো সবগুলো আমার হাজব্যান্ডই করে রেখেছিল। আমার শরীরটা যেহেতু কদিন থেকে খারাপ, তো আমি সকালে ঘুম থেকে উঠে দেখি সব রেডি আছে, আমি জাস্ট বানিয়ে নিয়েছি। দেখো টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, ওই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপরে ওটা দিয়েছি। তারপরে রসুন আদা সবই আর কি একদম ছোটো ছোটো করে ফাইন চপ করে নিয়েছিলাম বলতে আমি নয়, মানে হাজব্যান্ড করে রেখেছিলো, সেটাকে আমি বানাচ্ছি জাস্ট। আর ওই চিকেনটাকে কিন্তু আগে একটু ফ্রাই করে তুলে রেখেছি। আর মশলা বলতে ওই লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, যে আর যেগুলো লাগে আর কি নর্মাল, সেইগুলোই রেডি পুরো। আর এখন দুপুরের রান্নাও হয়ে গেছে, একটা জিনিস দেখাই তোমাদেরকে। দেখো ওই যে ছোট্ট ফেব্রিকের পোস্টার কালারের শিশিগুলো হয় না, তো ওটার মধ্যে রেখেছি, বেশ ভাল লাগছে না দেখতে। এটা আরও অনেকগুলো জমেছে, সবগুলোতেই ভাবছিলাম ছোটো ছোটো করে কিছু গাছ রাখবো, দেখতে খুব ভালো লাগছে। আর ওই মানি প্ল্যান্টের ভেতরের দেখো রুটসগুলো কতটা বড় হয়ে গেছে, পুরো জলটা ভর্তি হয়ে গেছে একদম গাছগুলোর। আর আজকে দুপুরবেলায় কিছু বেশি রান্না করিনি, ওই মাংস আর ভাত করেছি, চিকেন আর ভাত আর কি, কারণ বললাম আগেই যে শরীরটা ভালো না, ওর জন্য মাংস হলে তো আর কেউ কিছু খেতেও চায় না, ওর জন্য আর কিছু করিও নি। আর এই প্রদীপটা দেখো আমার মেয়ে বানিয়েছে, প্রত্যেকবার যে বানায় তা নয়, এবার স্কুল টুল নেই, বসে বসে মাটি দিয়ে ওইসব করে এটাকে আবার পেন্টও করেছে। আমি এখন ছাদে জামা কাপড় মেলতে গিয়ে দেখলাম, দেখে নিয়ে এলাম, রৌদ্রে রেখেছিল। দেখো প্রচুর প্রদীপ বানানো চলছে, আর মেয়ের সাথে মেয়ের বাবাও শুরু করে দিয়েছে হাত লাগাতে।
শনিবার সকালবেলা এখন, আর আমার মেয়েদের স্কুলের একটা ডান্স প্রোগ্রাম চলছিল, প্রোগ্রাম নয় কন্টেস্ট চলছিল, তো তার জন্য আমরা সকালবেলায় সেজে গুজে ছাদে চলে এসেছি। আজকের এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।